আসসালামু আলাইকুম। আপনি জানেন কি, একটা পূর্ণবয়স্ক মানুষ অর্থাৎ 18 বছরের পরের বয়স এবং তার ওজন যদি 50 কেজির উপরে হয়, সেই ব্যক্তি প্রতি 4 মাস পর পর 1 ব্যাগ রক্ত ডোনেট করতে পারে অন্যকে। যদি পুরো রক্তটা দেয় এবং রক্তের সাদা অংশটা যদি দেয়, তাহলে প্রতি মাসে একবার অর্থাৎ বছরে সে 12 বার রক্ত দিতে পারে। এবং যদি রক্তের প্লেটলেটটা দেয় অর্থাৎ অণুচক্রিকা দেয়, সেই ক্ষেত্রে প্রতি মাসে 2 বার অর্থাৎ বছরে সে 24 বার রক্ত দিতে পারে। চিন্তা করা যায়, একটা মানুষ বছরে চাইলে এত রক্ত অন্যকে অপরকে দান করতে পারে বিনা খরচে, বিনা শারীরিক কোনো সমস্যায়। সুতরাং আমাদের প্রত্যেকের রক্ত দেওয়া উচিত। 16 বছরের পর থেকে রক্ত দেওয়া যায়, কিন্তু যেহেতু সে অ্যাডাল্ট হয় না, তার প্যারেন্টের পিতামাতার পারমিশন লাগে। সুতরাং আমরা 18 বছরের পর থেকে মনে করি। একটা রক্তদান করলে একজনের ডোনারের কোনো প্রকার ক্ষতি নাই, বরঞ্চ অনেক উপকার আছে। যেমন তার কোনো প্রেশার, ডায়াবেটিস বা হাই প্রেশার, ক্যান্সার এইগুলি কিন্তু হয় না। রক্তের কোলেস্ট্রলটা কমে যায়, ওজনটা নিয়ন্ত্রণ করে, সেলগুলি যে তৈরি হচ্ছে বোন মেরোতে এইগুলি পুনর্জীবিত হয়, ফিটনেসটা বেড়ে যায়। সর্বোপরি যে মানুষের স্যাটিসফ্যাকশন, যে আমি আমার একজনকে রক্ত দান করলাম সেই মানুষটা সুস্থ হয়ে গেল, এই স্যাটিসফ্যাকশন যে কী পরিমাণ এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যখন রক্ত দিবে কোনো প্রিপারেশন নাই, শারীরিক ফিটনেস আছে, সে আসবে রক্ত দিবে। যে পরিমাণ রক্তটা দিয়ে দিল ঠিক সেই পরিমাণে একটু লিকুইড খেয়ে নেবে, সে কোক হোক, পানি হোক, ড্রিঙ্কস হোক, জুস হোক। দেওয়ার পর 10 থেকে 20 মিনিট বসে থাকবে এবং দেওয়ার পর 5-6 ঘন্টার ভিতর সে কোনো হ্যাবি কাজ করবে না। হ্যাবি এক্সারসাইজ, ওয়েট লিফটিং বা দৌড়ানো এই কাজগুলি করবে না, ব্যাস। আদারওয়াইজ কোনো সমস্যা নেই, সে স্বাভাবিক সর্ব কাজ সে করতে পারবে। সুতরাং অবশ্যই সবাইকে রক্ত দেওয়া উচিত এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করা উচিত। আমরা মাঝে মাঝে হসপিটালে দেখি অনেক পেশেন্টের রক্ত প্রয়োজন হয়, অ্যাটেন্ডেন্স রক্ত ম্যানেজ করতে পারে না, ব্লাড ব্যাঙ্কে নাই, ডোনার নাই, তখন সে অসহায় মুখগুলো দেখলে খুব কষ্ট হয়। আজ হয়তো অন্যের মানুষ অসুস্থ, কালকে আপনার বা আমার হবে না, এটা তো কেউ জানে না, রক্তের প্রয়োজন হতে পারে। সুতরাং সবাই যাতে রক্ত পায় তখনই পাবে যখন এই রক্তদানে সাধারণ মানুষ উৎসাহিত হবে এবং রক্ত ডোনেট করবে।